আসসালামু আলাইকুম, আমি আফরোজা খান মুন্নি বলছি। আমি গত 3 মাস আগে DPRC হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছিলাম। তো বেশ ছিলাম, মোটামুটি ভালোই ছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো হয়েছি। হ্যাঁ, আমি এখান থেকে যাওয়ার পরে আমার স্বাভাবিক জীবনটা আমি ফিরে পেয়েছি, মানে আগের মতো এখন ভালো আছি। এখন যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানের চিকিৎসায়। আগে যেমন ব্যথা উঠতো, এখন আর কোনো ব্যথা উঠে না। তো আমাকে 1 মাস পরে স্যার আসতে বলছিল, আমি তো আসতে পারি নাই। এই যে আসছি এখন, মানে আমার অনেক ভালো লাগছে যে আমি আগের মতো হয়ে গেছি। হ্যাঁ, সবাই বলছে যে তাই আল্লাহ ভালো করছে, এটাই আল্লাহর কাছে হাজার শুকুর। কি ভালো, মানে খুবই ভালো এখানকার চিকিৎসা। মানে অন্যান্য জায়গায় তো অপারেশন করতে চায়, কিন্তু এখানে তো অপারেশন করতে চায় নাই বা করেও না। এখানে এমনি মানে থেরাপি, মানে ইনজেকশন থেরাপি, এইগুলোর মাধ্যমেই ভালো করে হয়, ভালো হয়ে যায়। এখন আমার মতো যারা আছে ব্যথার রুগী, তারা যেন এখানে এসে চিকিৎসা নেয় বা ভালো হয়। কষ্ট না করে এখানে এসে ভালো হওয়ার জন্য বলছি। কেন বলছি ভালো হওয়ার জন্য? আমি সুস্থ হয়েছি, যাতে ওনারাও সুস্থ হয়ে ভালো হয়ে যায়, বাড়ি ফিরে ভালো থাকে, এটাই চাই। আমি এখান থেকে সুস্থ হয়ে যাওয়ার পরে আমি একজন রোগী এখানে পাঠিয়েছিলাম পাবনা থেকে। তো উনি এখানে আসার পরে উনি ওনার MRI করার পরে ওনাকে দেখছে যে ওনার মানে লিগামেন্টের ছিঁড়ে গেছে, লিগামেন্ট। তো এটা তো এমনিতে ডাক্তার সাহেব বলে দিছে ভালো হবে না। তো তারপরে ওনাকে থেরাপি দিয়ে দিছে। হ্যাঁ, এখান থেকে সুস্থ হয়ে চলে গেছে। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন এভাবে সুস্থ এবং ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।